ভারত বাংলাদেশের মধ্যে হতে যাচ্ছে এক প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচের আয়োজন করতে চলছে রাজ্য ফুটবল সংস্থা। সোমবার টিএফএ অফিস গৃহে এ বিষয়ে হয় এক আলোচনা। এ নিয়ে সোমবার বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজকে আমরা অফিস বিহারের একটা আলোচনা এখানে হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত কিছুদিন ধরে আমরা চেষ্টা করছি যে আমন্ত্রণমূলক একটা ফুটবল ম্যাচ বা প্রদর্শনী ম্যাচ এই আমাদের উমাকান্ত মাঠে করতে পারি কি না। আমাদের লীগ খেলা শেষ হয়েছে, এখন যেহেতু আমরা টিএফের আগামী কোনো খেলাধুলা নেই, সেই কারণে আমরা আজকে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা প্রদর্শনী ম্যাচ আমন্ত্রণমূলক করবো। যতটুকু আমরা এখন কথা বলেছি যে বাংলাদেশের কুমিল্লা থেকে একটা টিম আনার ব্যাপারে আলোচনা চলছে, কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আগামী কিছুদিনের মধ্যেই ওদের সঙ্গে কথা বলে ফাইনালি যখন সিদ্ধান্ত হবে আমরা সেটা পরবর্তী সময়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এই জিনিসগুলি আমরা এখন আমাদের অফিস বিহারা জানাচ্ছিলাম, তাদের মধ্যে একটা বিস্তারিত আলোচনা হয়েছে, প্রাথমিক আলোচনা হয়েছে, টিকিটের দাম টাম নিয়ে এই সমস্ত বিষয় কিছু আছে। হ্যাঁ, কী ব্যাপার, এই ব্যাপারে একটা মোটামুটি আলোচনা। পাশাপাশি ফরওয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘের মধ্যে হওয়া ম্যাচের ফলাফলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আগামী 24 জানুয়ারি গভর্নিং কমিটির মিটিং ডাকা হয়েছে বলে জানিয়েছেন টিএফএ যুগ্ম আহ্বায়ক কৃষ্ণপদ সরকার। এদিনে বৈঠকে ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত, মনোজ দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।